সিরাজগঞ্জ রোডে আসলাম, শাকিল আসলো, ডিমন আসছে, আমাদের গ্রুপে একটাই ডিমন আছে, সেটাও যখন চলে আসছে তখন সবাই হই হই করে উঠলাম যে না, প্লেয়ার একটা চলে এসেছে, খেলা হবে এবার। তার বউকো পিছনে বৃষ্টি হওয়ার পরে প্রকৃতিটা আসলে ভিন্ন রূপ ধারণ করে, মানে এই জায়গাটায় এতটা ঠান্ডা লাগতেছে, আমরা আসার মনে হয় খুব যদি হয়ে থাকে 20 থেকে 25 মিনিট আগে আর কি বৃষ্টি হয়ে গেছে। আমরা অলরেডি আমাদের সেই জায়গাটার রাস্তায় ঢুকে গেছি, এটা হচ্ছে উধনিয়া, আর অল্প কিছু কিলো আছে, হয়তো বা সর্বোচ্চ ম্যাক্স 5 কিলোমিটার্স। আর সামনে যে এক্সিলেটরটা দেখতেছেন, ওনার বাসা উল্লাপাড়াতে, উনি আমাদের সাথে 2 বার ট্যুরে গিয়েছিলেন, ওই ভাই আছে আর কি, আমি যেহেতু রাস্তা চিনি না, ওনার নাম হচ্ছে হাবিব। আসলে ভালো লাগে আর কি, মজা লাগে। আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে আমরা খুব কাছাকাছি চলে আসছি, সম্ভবত ওই বাসটাই আর কি এরিয়া। রাস্তার মধ্যে শাহেনশা দাঁড়ায় আছে, বসে আছে, এই যে এক শাহেনশা, এগুলো হচ্ছে রাস্তার নেতা, পার্টি নেতা। এদের জন্য মোটর সাইকেল রিস, মোটর প্লাস সাইকেল ইকুয়াল টু মোটর সাইকেল। এই তো আমি বলেছিলাম না যে লুকস লাইক অ্যাজ এ মিঠা মুইন সি দ্য রোড, কারণ বোঝাই যাচ্ছে যে এখানে আর কি, মানে এখানে ভরপুর পানি ছিল, এখানে পানি থাকার কারণে এখানে মোটামুটি ওরকমই দেখা যায়। তো যাই হোক, আমরা একদম মাঝখানে গিয়ে একটু বসবো। এই যে দেখতেছেন না রোডগুলো, সেম এখানে কি, দেখুন ওই যে রোডটা, মানে সেম এজ মিঠা মইন, মানে পানি আজকে নেই, মানে টোটালি নেই, পানিটা এখানে ভরপুর ছিল ওই সময়, হয়তো বা মানে আমি গত উইকে যখন রেশমবাড়ি গিয়েছিলাম ওই সময় যেমন পানি ছিল রেশমবাড়িতে, এইখানেও ছিল, বাট আমি ওই সময় এখানে আসতে পারি নাই, তো আজকে আসলাম, পানি নেই, সমস্যা নাই, জাস্ট দেখে গেলাম, আবার হয়তো কোনোদিন আসতে পারবো কি না এখানে জানি না। এখানে কাজ চলতেছে, এখান দিয়ে হয়তো বা পার করে দিবে, মানে ইয়া করে দিবে আপনাদের কি যেন বলে, মানে আমাদের সিরাজগঞ্জের চায়নাবাদে যেমন বাদ করে দিয়েছে, এইখান দিয়ে হয়তো বা ঠিক সেম করে দিবে হয়তো। তো এই ছিল এখানে, আরো কিছু শট দিব, শট নিব, বাট আগে একটা জায়গায় আর কি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু আড্ডা দিব, দেন সবকিছু। মোটামুটি উল্লাপাড়ার, উল্লাপাড়া না, সারা সিরাজগঞ্জেরই মোটামুটি বেশ কিছু লোক বিকালবেলায় এখানে এসে একটু আড্ডা দেয়, এটা ভালো। We'll be right back.
বন্ধু, আমরা কাশ্মীরে, সরি, দুনিয়াতে ছিলাম। এখানে মূলত পানি নাই, যার কারণে আসলে যার কারণে এখানে আসলে পানি নাই যার কারণে আসলে জিনিসটা দেখতে একটু অড লাগতেছে। বাট পানি থাকলে ভালো লাগতো। মোটামুটি বেশ কিছুক্ষণ দাঁড়াইলাম, ছবি উঠলাম, এখন যাব, চলে যাব। আমাদের বেশ কিছু বাইক সামনে চলে গেছে, এখন আমরাও চলে যাচ্ছি ধীরে ধীরে। আসলে একটু বেশি গ্যাঞ্জাম, মানে এত গ্যাঞ্জাম না থাকলে জিনিসটা ভালো লাগতো। অতিরিক্ত লোক আর কি, মানে একটু যে মানে বসার জায়গা নাই যার কারণে সমস্যা। বসার জায়গা থাকলে খুব ভালো হইতো। প্রতিদিন প্রচুর লোকজন আসে বিকালবেলা টাইম পাস করার জন্য। চলুন সামনের দিকে আগাই, দেন কথা বলি। এটা দিয়ে দুইটা, মানে আসলে কি বলবো, মানে মানুষের ভিতরে এখন আসলে এমন একটা মনোভাব চলে আসছে, কিছুই বলার নাই আসলে। মানে আমরা অধুনেতে ছিলাম, দুইটা অ্যাক্সিডেন্ট, মানে ওইখানে ইনস্ট্যান্ট একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। কারণ ওইখানে যেভাবে মানে সবাই এমন ভাবে টানে, মনে হয় যে এটা হচ্ছে একটা মামা রোডের মতো আর কি। এখন স্বাভাবিক একটা পর্যটন এরিয়াতে আপনি বাইক পার্কিং করে একটু দাঁড়ায় থাকতেই পারেন, তার মানে এই না যে ওইখানে ওভার স্পিডিং করে আপনি কর্নারিং করবেন, মানে পিক আপ বাড়ি দিয়ে চালাবেন। অলরেডি ওইখানে একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, বাট তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, জাস্ট হচ্ছে লুকিং গ্লাসটা ভেঙে গেছে। আর এইখানে অলরেডি একটা ভ্যান দেখলাম মেরে দিছে, হেলমেটও দেখলাম, তার মানে বাইকও এখানে ছিল। আসলে এগুলো নিজেদের কমন সেন্সের বিষয়, এটা আসলে তো সচেতনতা করে লাভ নাই, মানুষকে বুঝানো লাভ নাই। যেমন আমাকে, আমি যদি কাউকে বুঝাইতে যাই, সে আমাকে ডিরেক্টলি ইনস্ট্যান্ট বলে দেবে, ভাই তুমি তো নিজেই হাইওয়েতে চালাও, তুমি আগে নিজে বাসায় থাকো। এখন আমি হাইওয়েতে চালাই, কিভাবে চালাই, কেন চালাই, কিভাবে যাই, কি জিনিসগুলো মেনটেন করে চালাই, এগুলো কিন্তু তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। কিন্তু তার কথা একটা, তুমি নিজে হাইওয়েতে চালাও, কিভাবে মানুষকে জ্ঞান দাও। তো এই জিনিসগুলো আসলে কি বলবো, আসলে বললাম না যে আসলে নিজের কমন সেন্সের বিষয়। যাই হোক, আল্লাহ মাফ করুক, সাবধানে গাড়ি চালাই আমরা সবাই। আর লোকাল রোডগুলোতে এমনিতেই একটু সাবধানে যাইতে হয়, কারণ এখানে ভ্যান থাকে, লোকাল লোকজন থাকে। আর এগুলো তো হচ্ছে ভিতর গ্রামের ভিতরের রাস্তা, সো এখানে আপনি ওভার স্পিডিং করে নিজেই মরণ, নিজ মানে একদম 100% আত্মঘাতী ছাড়া আর কিছু না। মানে এটা হচ্ছে বলা হয় যে, যেমন আমার পিছনে একটা পালসার আছে, দেখেন কি অবস্থা, লুকিং গ্লাসে দেখেন, এটা পালসার না, ডিসকভার। মানে এরা এখানকার রাজা সোজা হিসাব। অথচ একে যদি আমি বলি যে চলেন যাই বান্দরবনে দিয়ে খেলা করি, তাহলে আর আর একে খুঁজেও পাওয়া যাবে না। এরা হচ্ছে লোকাল রোডের রাজা। এই যে দেখেন ওই ডিসকভারটাকে দেখেন, ওই যে দেখেন, দেখেন কিভাবে যাচ্ছে। এগুলো আসলে ভাই কমন সেন্সের বিষয়, সোজা হিসাব ভাই। এগুলো আপনাকে সারা জীবন বুঝায়ও শুনে লাভ নাই, কারণ আপনি বাইক চালাচ্ছেন, মানে নিজে তো মরবেনই, সাথে আর একজনকে নিয়ে মরবেন, এটুকু 100% শিওর থাকেন। মানে আমি সেফলি চালাচ্ছি, আমার কোনো সমস্যা নেই, অথচ আপনি আমাকে এসে মেরে দিচ্ছেন, তাহলে আর ভাই আমার সেফ চালায় লাভ কি, মানে সত্যি কথা যেটা। যাই হোক, আমরা ধীরে ধীরে আগাচ্ছি, একটা জায়গায় ব্রেক দেওয়ার কথা, দেখি ওইখানে ব্রেক দিয়ে একটু ইয়া করে দেন, আবার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। চলুন।
আলহামদুলিল্লাহ, বাসার গেটে চলে আসছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।